কথা সম্মানিত দর্শক শ্রোতা এক ভাই আমার নিকট মজলুব শ্রেণীর ওলি আল্লাহদের সম্পর্কে জানতে চেয়েছেন সে বিষয়ে আমি আপনাদের খেদমতে আমার বক্তব্য পেশ করছি আল্লাহর কিছু বান্দা আল্লাহ প্রেমে বিভোর হয়ে ওনারা এক এমন একটা পর্যায়ে চলে যান যে ওনাদের হুঁশ আকল এগুলাই অনেকটা লোপ পেয়ে যায় এবং স্বাভাবিক অবস্থায় থাকেন না এটাকে বলে জজব ইশকের প্রেম যখন সীমা অতিক্রম করে দুনিয়াবী বৈষয়িক প্রেমে অনেক সময় মানুষ পাগল হয়ে যায় আর এদের এরা কোনো অলি হয় না আর যারা আল্লাহ প্রেমে বিভোর হয়ে তাঁর হুঁশ আকল হারিয়ে বসে গরম ঠান্ডা উপলব্ধি পর্যন্ত থাকে না ক্ষুধা এবং মানুষ হিসেবে বিভিন্ন চাহিদা এসব বিষয়ে যার কোনো তোয়াক্কা থাকে না এই ধরনের আল্লাহ প্রেমে বিভোর বলিদেরকে যারা আত্মহারা আত্মবোলা হয়ে গেছে এদেরকে বলা হয় মজলুব হাদিসে পাকে একটু ইশারাও আছে যে এমন কিছু এলোমেলো চুল সম্পন্ন কারো দরজায় গেলে মানুষ দূর দূর করবে এর মধ্যে এমন বান্দা থাকতে পারে লো আকসামা আল্লাহ লা বারকা সে যখন আল্লাহর কাছে আল্লাহর জাতের কসম দিয়ে যখন কিছু চান আল্লাহ ওই বান্দার চাহিদা পূর্ণ করে এখানেও মজলুব বলি সম্পর্কে একটু ইঙ্গিত আছে সম্মানিত উপস্থিতি মজলুব ওলিদের একটা লক্ষণ হল হয়তো দেখা যাবে উনি নামাজ পড়তেছেন না তাহলে কিন্তু উনি কাউকে নামাজ পড়িও না সেটা বলবেন নামাজ পড়তে নিষেধ করবেন না হয়তো অনেক ওলি ওনার হুঁশ না থাকার কারণে ওনার পরনে কাপড়ও না থাকতে পারে এ ধরনের অনেক মজলুব ওলি আল্লাহদের ইতিহাস আমাদের দেশেও দেখেছেন এবং অনেক মানুষও আছেন কিন্তু অনেক পাগল যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তার কাছে পায়খানা পেশাব এর পার্থক্য থাকে না এবং সে যা তা খেয়ে ফেলে কিন্তু যারা মজলুব ওলি কখন গোসল করেছেন পাত্তা নেই কিন্তু তাদের পাশে বসলে কোন দুর্গন্ধ থাকবে না এবং এই ধরনের বান্দা কোনদিন পায়খানা পেশাব অনেক পাগল পায়খানা করে এগুলো খেয়ে ফেলে কিন্তু যারা মজলুব বলি এরা এই ধরনের কার্যক্রম কোনদিন করবে না এবং ওনাদেরকে পায়খানা পেশাবে এই অপবিত্র হয়ে থাকতেও দেখা যাবে না ওনারা কখন এগুলা সারেন এটা এটা আশ্চর্যের বিষয় আমি আসাদগঞ্জ রোডে একজন মজলুব ছিলেন আমরা ছাত্র জীবন থেকে আমার শিক্ষকতা জীবনে দেখছি তো উনি আসাদগঞ্জ রোডে চায়ের দোকানে আসতেন অনেক সময় আমাদের পাশে বসে গেছেন কখন গোসল করেছেন পাশে সাধারণ মানুষ গেমে গেলে তার গায়ের দুর্গন্ধে টিকা যায় না আমি পরীক্ষা করে দেখেছি কোনদিন কোনো দুর্গন্ধ আসে না উনি এই রাস্তায় থাকতেন কখন কোথায় কিভাবে পায়খানা পেশাব সারতেন এটা কেউ দেখে না এবং ওনার সাথে দুর্ব্যবহার করে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভালো ব্যবহার করে লাভবান হয়েছেন জ্ঞানতে কালের আগেই উনি বাড়িতে চলে গেলেন
সম্ভবত সোনার বাজি ফুটিয়া কোন এলাকায় এগুলাকে আমরা দেখেছি। তো এই যে মজলুবের একটা নিদর্শন হল, উনি দেখবেন নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন, তো কাউকে নিষেধ করবেন। আর যার মোষ আকল যথাযথভাবে থাকে না, তার উপর তো শরীয়তের হুকুম বর্তায় না। তবে হ্যাঁ, এখন অনেক বন্ড ফিরফকির বের হয়েছে যারা মানুষকে অভয় দেয়, নামাজ রোজা লাগবে না, বাবাজান পার করাই দেবে, আমি পার করাই দেব, মনে রাখবেন, এ ধরনের কথা যারা বলে এগুলা বলি নয়, এগুলো একটা জীবন্ত মানুষ সুখী শয়তান। আর যারা মজুজুব বলি, এদেরকে নামাজ উনি পড়ছেন না তাই বলে ভক্তরা নামাজ পড়বেন না, আপনি তো মজুজুব না, আপনি কেন পড়বেন না? আপনার উপর তো, আপনি তো ঠিক সময়ে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, পরিবার পরিজন আরাম আয়েস সবকিছু করতেছেন, আপনার আপনি টাকা পয়সা ভালো মন্দ সাত সাতহীন সব বুঝতেছেন, আর আপনি দোহাই দিচ্ছেন আমি যার ভক্ত উনি নামাজ পড়েন না, উনি তো ঘুমান না, আপনি তো দিব্যি নয়টা পর্যন্ত ঘুমান দশটা পর্যন্ত, উনি তো ঠিক মতো খান না, আর আপনি তো ঠিক মতো খাওয়া দাওয়া করেন, ওনার পরিবারের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, আর আপনি তো সব দিব্যি একজন সাধারণ সুস্থ মস্তিষ্ক সব করছেন, আপনি কেন নামাজ পড়বেন না? আর নামাজ পড়া একটা আল্লাহর হুকুম, রসুলের নির্দেশ, সেখানে আপনি কোন মজুর বলি পড়ছেন না, এটাকে আল্লাহ এবং রসুলের নির্দেশনার সামনে ওনাকে কেন দলিল বানাচ্ছেন? কোন অলি আল্লাহর দোহাই দিয়ে যারা নামাজ পড়বে না এরা হচ্ছে শয়তানের দোসর, সে অলির দোহাই দিচ্ছে না পড়ার জন্য। যেখানে আল্লাহ এবং রসুলের নির্দেশনা আছে, হাদিসে পাকে স্পষ্ট আছে, যারা ইচ্ছাকৃত নামাজ পড়বে না আল্লাহর হেফাজত থেকে তারা বাইরে চলে যাবে, আল্লাহর রহমতের সীমানায় তারা থাকবেন না। নামাজ বর্জনকারীদের জন্য কত ধরনের শাস্তির ভয় কোরআন এবং সুন্নায় বিবৃত হয়েছে অলিভক্ত হয়ে। কারণ এই যে বান্দাগুলো যারা মজ্জুব হয়ে গেছেন, এরা যখন সুস্থ জ্ঞানে ছিলেন, স্বাভাবিক অবস্থায় ছিলেন, তখন ওনাদের জীবন আপনারা অনুসন্ধান করে দেখবেন যে ওনারা ফরজ নয় নফল মোস্তাব নামাজ পর্যন্ত ছাড়েন নাই, শরীয়তের পাবন্দি পুরোপুরিভাবে করেছেন। মাঝবান্ডা শরীফের হজরতে শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মেজবান্ডারি বাবা ভান্ডারি কেবলা রহমতুল্লাহ আলাই, উনি মোহসেনিয়া মাদ্রাসা থাকতেন, উনি বাহাদার বাড়িতে লজিং থাকতেন, ওইদিকে ওনার জীবনীতে আছে। ওই সময় তো বর্তমান যোগাযোগ ব্যবস্থা এবং চট্টগ্রাম টনের অবস্থা ছিল না, সেই বদ্রনাটের পূর্ব দিক থেকে মহসিন কলেজের অবস্থানে আসতে অনেকগুলো পানির ছড়া ছিল, এগুলা অতিক্রম করে আসতে হতো। উনি প্রত্যেক দিন আসার সময় ওনার সাথে একটা অতিরিক্ত লুঙ্গি বা পায়জামা নিয়ে আসতেন, কাপড় হাঁটুর উপর তুলতেন না, ওর পানির ছড়াগুলো পার হতে কাপড় ভিজিয়ে ফেলতেন, আবার পার হয়ে শুকনা কাপড়টা পরতেন, এবং প্রায় সময় রোজা রাখতেন। লজিং বাড়িতে খাবার দিলে সেই খাবার অল্পকেই আর অল্প সেরিতে খাওয়ার জন্য রেখে দিতেন, এগুলো পরে প্রকাশ পেয়েছে। এভাবে শরীয়তের পাবন ছিলেন যে যখন মগলুবুল হাল আল্লাহ প্রেমে বিভুর হয়ে এবং যে গৌসুল আজম মাজবান্ডারি শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কেবলা খাবা রহমতুল্লাহ আলাই এর যে ফয়েস সেটা কারণে ওনার অবস্থা যখন ওই বেহাল হয়ে গিয়েছিল, মগলুবুল হায়ে হয়েছিল, তখন
ইফতার নামাজ রোজার প্রশ্ন আসে না। তো মজলুম ওলিদেরকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, ওনাদেরকে কিছু চাইলে তৌফিক মোতাবেক দেয়া ভালো, ওনাদের শুভ দৃষ্টি আমাদের জন্য কল্যাণকর। তবে ওনারা মজলুম হওয়ার কারণে শরীয়তের যেসব বিধিবিধান পালন করছেন না, এই ক্ষেত্রে ওনাদেরকে কোনোভাবে অনুসরণ করা যাবে, ওনাদেরকে মহব্বত করা যাবে, সম্মান করা যাবে, কিন্তু ওনাদের এইসব ক্ষেত্রে ওনাদেরকে অনুসরণ করা যাবে। এই অনুসরণের বাহানা দিয়ে যারা শরীয়তের বিষয়ে ঔদাসীন্য দেখাবেন এটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়, বরং এটা বড় অভিযোগের বিষয়, এটা শরীয়তসম্মত নয় যে আপনি আল্লাহ এবং রসুলের নির্দেশ পালন করবেন। আপনি যার ভক্ত উনি নামাজ পড়ছেন না, উনি মজলুম, ওনার উপর তো এইসব বিধিবিধান প্রয়োগ হচ্ছে না। সুতরাং এসব বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। সাম্প্রতিক সময়ে যে এই দেশের মানুষ স্বাভাবিক কারণে পীর বুজুর্গ ভক্ত এখানে বন্ডামিও যে চরম আকার ধারণ করছে সেটাও কিন্তু অযৌক্তিক নয়। সেজন্য মজলুম ওলি আল্লাদের ব্যাপারে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। আপনি কাছাকাছি গেলে তার কার্যক্রম পর্যবেক্ষণ করলে এটা একজন বিবেকবান মানুষের কাছে প্রশ্ন হবে, পরিষ্কার হয়ে যাবে যে ইনি কি আল্লাহওয়ালা নাকি কোন বন্ডামি করছেন। এবং আশা করি এসব বিষয়ে প্রত্যেক সচেতন মুসলমানকে সচেতন থাকা দরকার। যারা তরিকত বিষয়ে তাসাউফ বিষয়ে কিতাবাদি লিখেছেন ওনারা একথা লিখেছেন যে স্বাভাবিক অবস্থায় যেসব ওলি আল্লাহরা থাকেন ওনাদেরকে বলে সালেক, আর যারা অস্বাভাবিক অবস্থা হয়ে যায় তাদেরকে বলে মজলুম। তো এখানে সালেক শ্রেণীর অন্তর্ভুক্ত ওলি আল্লাহরা অবশ্যই শ্রেষ্ঠ, কারণ ওনারা শরীয়তের বিধিবিধানও মেনে চলছেন, আবার ওনারা আভ্যন্তরীণভাবে আল্লাহ মারফতে আল্লাহ প্রেমে বিভোর সদা দুই দিক সামাল দিচ্ছেন বিদায়। ওনারা মজলুম ওলি আল্লাহদের থেকে নিঃসন্দেহে শ্রেষ্ঠ। এই বিষয়টি মাইজবান্ডার দরবার শরীফের ওসিয়ে গৌসে আজম হজরতে শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখনের মধ্যে কোন এক জায়গায় আমি পড়েছি যে মজলুম থেকে সালেক ওলি আল্লাহরা উত্তম। আমাদের অনুসরণ করা দরকার যে সমস্ত ওলি আল্লাহরা সালেক, ওনাদেরকে অনুসরণ করা দরকার, ওনাদের সংসর্গে থাকা দরকার। কারণ মজলুম ওলি আল্লাহদের ওনারা এক এক সময় এক এক অবস্থায় থাকে, ওনারা কোন অবস্থায় কোন কথা বলছেন এটাকে দলিল বানিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানো যায়, এসব বিষয়ে সতর্ক থাকা দরকার। আমরা কোন হালে বলছেন, এবং একটা দুনিয়াতে সবাই জানে এলমে মারেফাত আল্লামা জালালউদ্দিন রুমি কিভাবে বুঝেছেন, আল্লাহ ওনাকে এই জ্ঞানে কত সমৃদ্ধ করেছেন, এটা মসনবী শরীফ সহ ওনার অন্যান্য রচনায় উজ্জ্বল প্রমাণ। সেখানে তিনি মসনবী শরীফে তিনি তো বলে দিয়েছেন নিস্তে হুজ্জত পিচে কৌলু ফেলে পিচ কৌলু ফেলে পীরেরা হুজ্জত, যে কোন পীরের কোন কাজ এবং কোন উক্তি যদি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হয় এটা অনুসরণযোগ্যও নয় আমলযোগ্যও নয়। এবং বলেছেন যে কৌলু ফেলে পীরেরা হুজ্জত নকি, যে
কোরআন সুন্নার বিপরীতে বুঝতে হবে শেরের মর্ম, যে কোন পীর ফকিরের কথাকে দলিল বানিয়ে নেই, ওনাদের কথা দলিল নয়। এইটা সম্ভবত এই ধরনের মানুষগুলোর জন্য বলা হয়েছে, যারা মজহুব শ্রেণীর ওলি আল্লাহদের দোহাই দিয়ে শরীয়তের ব্যাপারে উদাসীন হয়ে গেছে। এই আল্লামা জালালউদ্দিন রুমি মসনবি শরীফের সেইটি মনে হয় তাদের বেলায় সবচেয়ে বেশি প্রযোজ্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আহদাওয়ানা আলহামদুলিল্লাহ।